বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে সহজভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি সবাই পারবেন এই গোলাপজাম মিষ্টি দেখেন আমি চুলায় একটা বড় নন স্টিকের ফাতিল বসিয়ে দিলাম এখানে আমি এখন দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আসলে নন স্টিকের দিতে হবে সেটা কোনো কথা না যে কোনো পাতিল দিলে হবে শুধু পাতিলটা একটু চড়া দিবেন এতে হয়ে যাবে আমি দুই কাপ পানি দিয়ে এখন দুই কাপ চিনি দিয়ে দিলাম আপনারা দুই কাপ পানি দিবেন আর দুই কাপ চিনি দিবেন তারপরে এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে একটু চিড়ে দিলাম যাতে করে ফ্লেভারটা আসে সেই জন্য তারপর আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু ফুটে উঠে গেল এখন পানিটা ফুটে উঠলে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত জাল দিয়ে নিব আমি দিয়ে ডাকনা দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম লেবুর রস যাতে চিনি সিরাটা না বসা যায় সেই জন্য এখানে আপনারা এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন এতে করে চিনির সিরাটা বসা যাবে না এখন চুলোর ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিলাম এখানে আমি একটা বাটিতে দেখেন দেড় কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম দেড় কাপ গুঁড়া দুধের সঙ্গে দিতে হবে হাফ কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না এখানে দিতে হবে বেকিং পাউডার এক চা চামচ বেকিং পাউডার দিবেন এটাই যথেষ্ট তারপরে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তবে মিষ্টির ক্ষেত্রে কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা বেশি আসে আর ক্ষেতো কিন্তু অনেক ভালো লাগে তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য আমি এখন এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ তরল দুধ এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা দুধ এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম তারপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন এ ডোটা কিন্তু কিছুতে শক্ত করা যাবে না একটু আঠালো হতে হবে দেখেন এরকম আঠালো হতে হবে এভাবে আমি ভালো করে মেখে নিলাম তারপরে আমি এখানে উপর দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিট রেস্টে এইভাবে ডেকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট পরে দেখেন এটা কিন্তু ভালো করে সেট হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে দু হাতের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে আমি দেখেন একটু একটু করে এখান থেকে নিয়ে আমি মিষ্টির আকার করে নিচ্ছি দেখেন এভাবে করে দুই হাতে নিয়ে আপনারা গোল গোল করে মিষ্টির আকৃতি করে নেবেন আমি এটা যে নর্মাল সাইজ সেটাই করতেছি আপনারা কেউ চাইলে আরও ছোট করতে পারেন কেউ চাইলে আরও বড় করতে পারেন দেখেন এভাবে করে আপনারা গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিবেন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেলে এখন আমি চলে এলাম চুলায় মিষ্টিগুলো বাজার জন্য দেখেন সবগুলো মিষ্টি হয়ে গেছে এখানে কিন্তু এক কেজির বেশি মিষ্টি হবে চুলা আমি একটা ফাইফেনে তেল দিয়ে দিলাম এখানে তেলটা আমি অবশ্য ডুবো তেলে করতেছি না দেখেন ডুবো তেল না দিলেও কিন্তু হবে দেখেন এখানে আমি তেলটা বসিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তেলটা দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে না হলে কিন্তু তেল গরম হয়ে দিলে মিষ্টিগুলো ফুরে যাবে নষ্ট হয়ে যাবে এতে করে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে না চুলের আগুনটা কিন্তু একবারে লোতে রেখে এই মিষ্টিগুলো আমরা বেঁধে নিব এতে করে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে দেখেন আস্তে আস্তে করে আমি উল্টে ফালটে চার চারপাশ দিয়ে মিষ্টিগুলো কালার করে নিব আপনারা অবশ্যই চুলের আগুনটা লোতে রাখবেন হলে কিন্তু মিষ্টিগুলো ফুড়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না দেখেন মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি সবগুলো মিষ্টি নামিয়ে ফেললাম এখন আমি মিষ্টিগুলো শিরা দিয়ে দিব এরই মধ্যে শিরাগুলো কিন শিরাটা কিন্তু আমি আর একবার গরম করে নিয়েছি এই গরম শিরাতে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিব অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করতে হবে মিষ্টিগুলো নামানোর পরে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে যখন একটু ঠান্ডা হবে তখনই আপনারা গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিবেন যদি গরম গরম মিষ্টি দিয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে শিরার মধ্যে তাই আপনারা মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে গরম শিরার মধ্যে দিয়ে দিবেন এটা আমি সারা রাত রেখে দিব সারা রাত রেখে দিলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে অনেক ভালো হয় পাঁচ ঘন্টা রাখলেও হয় মিষ্টিগুলো ভালো যদি আপনাদের সময় থাকে তাহলে সারা রাত রেখে দেবেন এতে করে কিন্তু মিষ্টিগুলো অনেক ভালো হয় সময় কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে দেখেন আমি সারা রাত মিষ্টিগুলো ছিঁড়ার মধ্যে রেখে দিলাম এতে করে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে অনেক সুন্দর রসালো টস হয়েছে এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিব মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আমি শিরা থেকে মিষ্টিগুলো এখন উঠিয়ে নিলাম এখানে এক কেজির উপরে মিষ্টি হবে দেখেন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে অনেক কালার হয়েছে দেখেন আমি দেখেন আপনাদেরকে আজকে সহজ পদ্ধতিতে এই গোলাপ জাম মিষ্টি শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপি ট্রাই করবেন আশা করছি আপনারা সবাই সহজভাবে গোলাপ জাম মিষ্টি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আমি এখন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছে করতেছে ভিতরে ঠিকভাবে রস ঢুকছে কিনা সুন্দর হয়েছে কিনা বা কেমন হলো তাই না এটা অবশ্য আমারও দেখতে ইচ্ছে করতেছে আমি আপনাদেরকে এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখেন দেখেন ভিতরে কিন্তু রসটা অনেক ভালো করে ঢুকেছে একবারে টস টসে হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে একবারে বাহিরের মতো মিষ্টিগুলা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই দেখেন অনেক সুন্দর করে মিষ্টির মধ্যে শিরিয়াটা ঢুকে গিয়েছে আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ